আমি শুভেন্দু অধিকারীকে রিকোয়েস্ট করব এবং নির্বাচন কমিশনারকেও অনুরোধ করব যাতে উনাকে নির্বাচনের দিন নৈহাটিতে থাকার অনুমতি দেয় নির্বাচন কমিশনার। উনাকে অনুরোধ করব যে উনি ভোটের দিন বুথে বুথে ঘুরুক। নৈহাটির যে 210 অবশ্যই ও দলের কোনো নেতাই জানে না নৈহাটির কটা বুথ আছে। তা আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব ভোটের দিন প্রত্যেকটা বুথে বুথে উনি ঘুরুক, আর যেদিন ফলাফল বেরোবে আমি তারপরে ওনার রিয়াকশনটা চাই। উনি তারপর কি রিয়াকশন দেয় সেটা আমার একটু জানার দরকার। এটা তো অ্যাকচুয়াল মস্তানদের ভাষা, ক্রিমিনালদের ভাষা, এ ভাষা আমরা বিশ্বাস করি না। দেখুন, আমরা মানুষের উপর বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করি, মানুষের কাছে যাচ্ছি, মানুষ যা বলবে সেটাই হবে। শুধু আবারও বলছি, নির্বাচন কমিশনারকে অনুরোধ করব শুভেন্দু অধিকারীকে নির্বাচনের দিন নৈহাটিতে থাকার অনুমতি দিক এবং প্রত্যেক বুথে বুথে যাতে উনি ঘোরে তার অনুমতি দিক, আর ফলাফলের পরে ওনার রিয়াকশনটা আমার একটু জানার দরকার। বঙ্কিমঞ্জরি স্টেডিয়ামে গণনা কেন্দ্র হওয়া নিয়ে উনি প্রতিবাদ জানাচ্ছেন, বলছেন আমরা দাবি করবো কমিশনে যাতে এখানে প্রার্থীর বাড়ির সামনে, তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে যাতে এরকম গণনা কেন্দ্র করানো হয়। অ্যাকচুয়ালি ওদের তো প্রার্থী নৈহাটিতেই নেই, নৈহাটির কোনো প্রার্থী খুঁজে পাইনি। আমি অনুরোধ করব যদি ওরা ওই কি জগদ্দলে কি একটা মজদুর ভবন আছে ওখানে যদি করতে চায় গণনা, আমরা ওখানেও রাজি আছি। মজদুর ভবনে যদি গণনা করতে চায় আমরা মজদুর ভবনেও গণনায় রাজি আছি, যেখানে বলবে। 13 তারিখে বিধানসভা ভোট, তার আগে সম্মেলন। হ্যাঁ, এই বার্তায় একটাই, দেখুন নৈহাটি বিধানসভার ভোট, কর্মী সম্মেলন করছে জগদ্দলে, নৈহাটিতে জায়গা পাচ্ছে না। শুভেন্দু অধিকারীর মানে আর কথা বলা উচিত না। আমি আবারও বলছি শুভেন্দু অধিকারী 23 তারিখের ওনার রিয়াকশনটা চাই। আশা করবো আপনারা ওনার রিয়াকশনটা নেবেন, উনি কি বলতে চাইছেন।